দ্রব্য প্যাকেটের উপর লেখা রয়েছে, পড়ে দেখুন, বিশ্বাস করুন। ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্বারা জনমতে জারি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রেলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, ফারাক্কা এবং পুরুলিয়া রেলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর এবং পশ্চিম মেদিনীপুর রেলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আসানসোল রেলে কেন্দ্রের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ কলকাতা খয়ে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, কলকাতা খয়ে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং 226.8 মিটার অর্থাৎ 1323 কিলোহার্টজে, ফারাক্কা এবং পুরুলিয়া রেলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর এবং পশ্চিম মেদিনীপুর রেলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, বালুরঘাট রেলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। কলকাতা ক এবং খ এর অনুষ্ঠান একটু পরে। স্টুডিওর ঘড়িতে এখন 11:50, এখন যুববাণীর অনুষ্ঠান। যুববাণীর তরুণের স্বপ্ন অনুষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে রয়েছি আমি সুদীপা, আর আমি শুভদীপ, শুভদীপ দে। ভালো স্বপ্ন দেখতে বোধহয় আমরা প্রত্যেকে ভালোবাসি। হ্যাঁ, আর ভালো স্বপ্ন দেখার অঙ্গীকার নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান যুববাণী, কারণ ঘড়ির কাঁটা এখন 11:02 মিনিট হয়ে মাত্র 48 সেকেন্ড, আর 11টা বাজা মানেই তোমরা জানো যে যুববাণীর অনুষ্ঠান আর আজই শুক্রবার, আর তাই নিয়ম মেনেই থাকছে তরুণের স্বপ্ন অনুষ্ঠান। ভালো স্বপ্নের কথা সুদীপা বলছি আমরা আজকে, আর সেই স্বপ্নকে পূরণ করার জন্যই বোধহয় যুববাণী সর্বদা সব সময় চেষ্টা করে থাকে। হ্যাঁ, কিন্তু ভালো স্বপ্ন তো দেখতে ভালোবাসি, কিন্তু ঘুম যখন ভাঙে সেই স্বপ্নকে পূরণ করার জন্য কিন্তু আমরা মরিয়া হয়ে উঠি। একদমই তাই। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে কোন স্বপ্নের কথা আজ আমরা বলবো। মানে যেসব বন্ধুরা ধরো একটা নিশ্চিত জীবন, নিশ্চিত একটা চাকরির স্বপ্ন দেখো, তাদের বলি ডিফেন্স, সামরিক বাহিনীতে যোগদান করা দেশের জন্য, এটা কিন্তু একটা নিশ্চিত জীবন আমরা বলতে পারি। আর এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তোমাদের কি কি করতে হবে, কি কি করতে হবে না, এই সব কিছুর হাল হাকিকাত নিয়ে আজকে তরুণের স্বপ্ন অনুষ্ঠান।
আর এই যে ডিফেন্সের অনুষ্ঠানে প্রোগ্রাম নিয়ে প্রোগ্রামের কথা যখন বলছি, মানে এই ডিফেন্সে চাকরি পাওয়াটা অনেকটা মানে কিরকম বলতো সুদীপা, মানে ডিফেন্সের এক চাকরিটা আমাদের কাছে একটা স্বপ্নের বিরাট বড় হাইওয়ে কিন্তু। একদমই তাই, মানে হাইওয়ে দিয়ে যখন গাড়ি যায় মসৃণ গাড়ি রাস্তা এবং গাড়ি দ্রুত বেগে তার গন্তব্যে পৌঁছায়, মানে খুব কম পড়াশুনো করে খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর চাকরি, একটা ভালো চাকরির যারা খোঁজ করো তাদের জন্য অবশ্যই ডিফেন্স একমাত্র পথ। আর এই ডিফেন্স দিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছে জয়দেব খর, ডিফেন্স এক্সামের এক্সপার্ট। নমস্কার স্যার আপনাকে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আমাদের কথায় আসবো, তার আগে একটি গান নিশ্চয়ই।
সত্যি কেন যাব আমরা ডিফেন্সে? একটা শুধু কি একটা নিশ্চিত চাকরি নাকি মোটা মাইনের চাকরি, কোনটা বেশি প্রয়োজনীয় আমাদের কাছে? হ্যাঁ, সেই সব প্রশ্নের উত্তর আমরা জানবো, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে, যুববাণীর স্টুডিওতে হাজির হয়েছেন জয়দেব ঘর মহাশয়। স্যার নমস্কার, আপনাকে আরো একবার স্বাগত। আমরা আপনার কাছে অনেক প্রশ্নের উত্তর আজকে জানবো, তার আগে বন্ধুদের বলি, তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন জানার ইচ্ছে থাকে তাহলে তোমরা অবশ্যই চলে এসো 2213-1342 এই নম্বরে, আর তোমার প্রশ্নের উত্তর সরাসরি জেনে নাও আজকে যিনি আমাদের গেস্ট অতিথি আজকে আমাদের জয়দেব বাবুর কাছ থেকে। হ্যাঁ স্যার, আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞাসা করব সেটা, ডিফেন্সে কেন যাবে আমাদের বন্ধুরা, এর মোটিভ কি? দেখো, তোমার প্রশ্নটা খুবই যুগোপযোগী আজকের দিনে দাঁড়িয়ে। আমরা আজকে প্রত্যেকেই চাই আমাদের দেশের হয়ে সেবা করতে। প্রত্যেকে, আমরা প্রত্যেক ভারতবাসী আজকে আমরা দেশের সেবা করতে চাই, এবং সেটা ছোটবেলা থেকেই চাই, কিন্তু কখনো কখনো মনে হয় যে প্রত্যক্ষভাবে আমরা কিভাবে দেশের সেবা করতে পারি। এই দেশের সেবা করার জন্য আমাদের ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্ট গার্ড, আধাসামরিক বাহিনী যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, এবং আমাদের যারা আমাদের আধাসামরিক বাহিনী ছাড়াও আমাদের যে পুলিশ, যারা আমাদের সদা সর্বদা আমাদের সুরক্ষিত রেখেছে আমাদের শহরকে, সবকিছুতেই আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে। আমরা যদি আজকে চাই যে আমরা আজ ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সে জয়েন করব, কেন করব, এই যে প্রশ্নটা তুমি দেখেছো, এর জবাবে আমি একটা কথা তোমায় বলতে চাই। যে একটু আগেই শুভদীপ বলছিল চাকরি, আমি বলবো চাকরির থেকে অনেক অনেক বড়, অনেক বেশি কিছু এখানে। এটা শুধুমাত্র একটা চাকরি নয়, এটা দেশ সেবা। দেশ সেবা করার একটা অঙ্গীকার, একটা ব্রত আমরা নিতে পারি। এবং তার জন্য যারা যুব সমাজ এবং তরুণ তরুণী, কিশোর কিশোরী, সবাই এই ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সে জয়েন করতে পারে, তাদের ভবিষ্যৎ এবং তাদের পরিবারকে সব রকমভাবে সমস্ত রকম সুযোগ সুবিধা দেবার জন্য আমাদের ভারত সরকার সমস্ত রকমের ব্যবস্থা রেখেছে। তারা করবে দেশের সেবা, তারা রাখবে আমাদের দেশের সুরক্ষার প্রয়োজনীয়তা, কিন্তু আমাদের সরকারও তাদের পাশে, আমরা সবাই আছি তাদের পাশে। স্যার আপনার কাছে আসবো, যে একটু বলেন, শুধু চাকরি না, একটা মানসিক সেটআপের, মেন্টাল সেটআপেরও দরকার আছে, যে ডিফেন্স মানেই তো আমাদের কাছে একটা আতঙ্ক পরিবারের লোকজনদের কাছে, তো এই মেন্টাল সেটআপটা তৈরি করবে কিভাবে ছেলে মেয়েরা? খুব ভালো প্রশ্ন এটা শুভদীপ। আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি আমাদের সমস্ত মোবাইল অ্যাপসে এবং বিভিন্ন রকম ভিডিও গেমসে আমরা ওয়ার গেমস খেলি, আমরা বিভিন্ন রকমের অ্যাপসে, আমরা বিভিন্ন রকমের সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়াতেও আমরা যখন উড়ি কাণ্ড ঘটে, মানে উড়ি আক্রমণ হয় বা পাঠানকোটে আক্রমণ হয়, তখন পুরো সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়া সাইডে আমরা দেখি আমাদের যুবক যুবতীরা উদ্বেল হয়ে ওঠে তাদের দেশপ্রেম প্রকট করবার জন্য। তো সেই জায়গা থেকে যেটা তুমি বলছো যে ভয়, আসলে স্যার দেখুন, মানে আমরা তো আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে আমাদের ক্ষোভটাকে, রাগটাকে উগড়ে দিতে পারি, কিন্তু সেই জায়গায় গিয়ে পিস্তল বা বন্দুক হাতে যুদ্ধ করতে হবে, শত্রুপক্ষের সাথে লড়াই করতে হবে, একটা মানসিকতা থাকা দরকার, এবং যারা লড়াই করবে তাদের সাথে যারা অফিসাররা সহযোগিতা করবে, সেখানে পরিবার ছেড়ে দীর্ঘদিন এমন জায়গায় থাকতে হবে যে তারা হয়তো ফোনে কথাও বলতে পারবে না পরিবারের সাথে, তো এটা মেন্টাল সেটআপটা তৈরি করবে কিভাবে? একশোবার এক্ষেত্রে আমি প্রথমত অভিভাবক এবং অভিভাবিকাদের অনুরোধ করব, তারা এই ভীতিটা যেন খুব ছোটবেলা থেকে তাদের সন্তানদের মধ্যে না প্রবেশ করিয়ে তারা যদি তাদের এ ব্যাপারে উৎসাহিত করে, কারণ প্রতিটা ছেলে মেয়ে কিন্তু ছোটবেলায় খেলনা বন্দুক দিয়ে যুদ্ধ খেলে, একদমই তাই। তো যখন খেলনা বন্দুক দিয়ে তারা যুদ্ধ খেলছে, তার মানে তারা ছোটবেলা থেকেই এই লাইফটা লিড করতে চায়, কিন্তু যত বড় হয় বিভিন্ন রকম ক্যারিয়ারের যে অপশন গুলো থাকে সেগুলো নিয়ে বাবা মায়েরা তাদের ধীরে ধীরে অন্য প্রফেশনের দিকে ঠেলে দেয়। তারা তখন বলে যে যুদ্ধে যাবি, যুদ্ধে গেলে গোলাগুলি, মৃত্যু ভয়, যেটা তুমি শুভদীপ বলছিলে। দেখো, মৃত্যু ভয় তো আমাদের সবারই আছে। আজকে আমি স্টুডিওতে আসতে আসতেও আমি আজকে থাকতে পারতাম নাও থাকতে পারতাম, একটা অ্যাক্সিডেন্ট হতো। আরেকটা তুমি বললে যে খুব বড় পরিবার, আমরা ছেড়ে যাব, কিন্তু দেখো আজকে আমরা আমাদের একটা বাবা মা, আমার ভাই বোনের ছোট্ট পরিবারকে আমরা ছেড়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আজকে এত বড় দেশ, এও তো আমার পরিবার। এই যে এত বড় দেশের লোকের জন্য তাদের মাঝখানে আমি থাকব, আর সেখানে আমার আরো যারা বন্ধু থাকবে, হাজারে হাজারে সেনা,
তাদের সঙ্গে আমরা আমাদের নতুন পরিবার তৈরি করতে পারবো না? দেশ রক্ষার খাতিরে, আমাদের দেশকে সুরক্ষিত করার জন্য আমরা দেশের প্রতি এইটুকু বলিদান দিতে পারবো না? আশা করি প্রত্যেকটা যুবক যুবতী সেটা পারবে। এই আশা নিয়ে, আমাদের এই আশা রেখে নিয়ে আমাদের অনুষ্ঠানের পথ চলা। স্যার, এর পরে যেটা আসবো প্রশ্ন, সুদীপা তুমি একটা প্রশ্ন করবে বলছিলে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর থেকে কি কিভাবে ডিফেন্সের জন্য প্রিপারেশন নেওয়া যায়? বাহ সুদীপা, সত্যি তোমার প্রশ্নটা খুব খুব একেবারে তৃণমূল স্তর থেকে যদি আমরা বলি, একদম জিজ্ঞেস করা হয় তুমি কি হতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার না পাইলট বা অন্য কিছু? হ্যাঁ, আমরা মানে ছোটবেলার কথা যখন তুলছি, মানে ছোটবেলা কিন্তু প্রত্যেকের এই তিনটি কেরিয়ার অপশন ছিল, ডাক্তার হবো, পুলিশ বা পাইলট হবো, আর একটু বড় যখন হলো ইঞ্জিনিয়ার হবো। একদম। এবারে আমি বলি, এই ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং পাইলট তিনটি স্বপ্নই, যেহেতু আমাদের অনুষ্ঠান তরুণের স্বপ্ন, তিনটি স্বপ্নই কিন্তু আমরা পূরণ করতে পারবো আমাদের ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সের মাধ্যমে। একটু আমি ডিটেলসে বা একটু মানে আমি বিস্তারিতভাবে এটা বলতে চাইবো। সেটা হচ্ছে যে মাধ্যমিকের পরে বিভিন্ন র্যালি হয়, যেমন সোলজার, জিডি, জেনারেল ডিউটি, তারপরে হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি টেকনিক্যাল, ক্লার্ক, স্টোর কিপার, ট্রেডসম্যান, বিভিন্ন রকমের আমাদের এন্ট্রি স্কিম আছে, এগুলো একটা র্যালির মাধ্যমে হয়। প্রতি ছমাস ছাড়াই বিভিন্ন ডিস্ট্রিক্টে র্যালি করে থাকেন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, এগুলো জানতেও আপনারা পারবেন। হ্যাঁ, এই জানার প্রশ্নটা যে কখন হয়ে যাচ্ছে, ধরুন যারা পত্র পত্রিকা একটু ফলো করে তারা তো জানতে পারছে, কিন্তু কোন নেট মানে সাইট আছে, নেটের মাধ্যমে কোন সাইট আছে যে সেখান থেকে তারা ইনফরমেশন পাবে কোথায় হচ্ছে, কবে, কখন? একদম একদম, খুব সত্যি কথা। সেটা হচ্ছে জয়েন ইন্ডিয়ান আর্মি .nic.in। আর একবার একটু বলুন, JOIN, জয়েন ইন্ডিয়ান, INDIAN, জয়েন ইন্ডিয়ান আর্মি, ARMY .nic.in ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকটা র্যালি, আগামী ছ মাসে কি কি র্যালি হবে তারও পুরো রুটিন যেটা ওখানে দেওয়া আছে, ওই সাইটে যদি আমাদের যুববাণীর বন্ধুরা যায় তারা দেখতে পাবে আগামী ছ মাসের কোন জেলায় কোন ডিস্ট্রিক্টে কি কি র্যালি হচ্ছে। তো আমি একটু ফিরে আসি আবার আমার পুরনো কথায়, সেটা হচ্ছে যে আজকে প্রত্যেকটা বাচ্চাই চাইছে বা তার বাবা মা চাইছে ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটাই মেন ট্রেন্ড এখন আমরা যদি দেখি। তো এই ইঞ্জিনিয়ার হতে গেলে আমাদের হয় সরকারি কলেজ থাকে, আর নইলে বেসরকারি কলেজে লক্ষাধিক টাকা খরচা করে আমাদের পড়াশোনা করতে হয়। ইন্ডিয়ান আর্মি এখনো যারা অলরেডি মানে সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং যাদের মার্কস মোটামুটি 80% আছে, তারা যদি ডাইরেক্ট বিটেক করতে চায়, ইন্ডিয়ান আর্মি, নেভি এরা কিন্তু সুযোগ করে দিচ্ছে। সেটার পরে আমি আরো আসবো কিভাবে করে দিচ্ছে, কারণ এখানে তোমাকে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভি তারা তোমাকে উচ্চ মাধ্যমিকের পরে একটা ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশন করে তোমার পুরো এই বিটেকের সমস্ত খরচা বহন করবে এবং তোমাকে তারা বিটেক ডিগ্রি প্রদান করবে এবং সঙ্গে সঙ্গে তোমাকে তারা অফিসার র্যাঙ্কে চাকরিও প্রদান করবে। তো একটা ছেলে বিটেকের সঙ্গে সঙ্গে সে বিটেক ডিগ্রিও পাবে, সে একটা র্যাঙ্ক পাবে, সব থেকে বড় কথা তার গর্ব হবে, সে তার কাঁধে দুটো যখন তিনটে যখন তারা আমরা যেটাকে বলি নক্ষত্র, তখন সে নিজেকে মনে করবে সে একটা দেশের গর্ব, সে আমাদের এই সমস্ত যুব সমাজের গর্ব হয়ে উঠতে পারবে। বা স্যার, আমরা আরো আপনার সাথে কথায় আসব, তার আগে বন্ধুদের জানিয়ে দিই, তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আজকে টেস্টের কাছে, ডিফেন্সে চাকরি কিভাবে পেতে হবে, কি কি পড়াশোনা করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত নারী নক্ষত্র যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের 2213-1342 এই নম্বরে ফোন করুন, আর অবশ্যই আপনি আপনার প্রশ্নের উত্তর জেনে নিন। আর বন্ধুদের আরো একটা কথা ইনফরমেশন দিয়ে রাখি যে নভেম্বর মাসে যুববাণীর বলতে চাই অনুষ্ঠানের বিষয় ভূতেরা কি এখন অতীত না মনের কোণে আছে ঠিক, আপনার তোমার চিঠি পাঠানোর শেষ ঠিকানা 21 নভেম্বর, আর ঠিকানা তো জানি, যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। স্যার, আবারও আপনার কাছে ফিরে আসি। হ্যাঁ, ডিফেন্স নিয়ে যখন আমরা কথা বলছি, তাহলে ডিফেন্সে কোন কোন লেভেলের জন্য কি কি এক্সাম হয় সেটা যদি আমাদের একটু। হ্যাঁ স্যার, প্রশ্নের উত্তরটা একদম শুরু করব, কিন্তু আর এক বন্ধু টেলিফোন আপে। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো,
হ্যাঁ, এটা যুববাণী। আপনি কি আজকে বিষয়ে কিছু প্রশ্ন করতে চান আমাদের অতিথির কাছে? হ্যাঁ বলুন, একটু জোরে বলুন কথাটা। আমার ছেলেকে নিয়ে একটু সমস্যা আছে আর কি। আমার ছেলে রামকৃষ্ণ মিশন থেকে উনি মাধ্যমিক পাশ করেছে। আচ্ছা, তারপরে হাই সেকেন্ডারিতে ভর্তি হয়েছিল আর সায়েন্স নিয়ে, কিছুটাও কমপ্লিট করতে পারিনি। দিয়ে মানে ইলেকট্রনিক্স নিয়ে আমার ভর্তি হয়েছিল, মানে নিয়ে ফার্স্ট ইয়ার আর কি, সেটা ইলেকট্রনিক্স এর ব্যাপারে। আপনার কিছু জিজ্ঞাসা আছে ওনার কাছে? না, আমি শুধু এটাই ওনাকে বলবো যে আপনার ছেলের যা শিক্ষাগত যোগ্যতা আপনি যেটা বললেন সেগুলো অনুযায়ী আপনি যদি ইন্ডিয়ান আর্মির যে ওয়েবসাইট আমি একটু আগে উল্লেখ করলাম আপনি যদি সেই ওয়েবসাইটে যান, তাছাড়াও ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং কোস্টগার্ডের ওয়েবসাইটে গিয়ে যদি আপনি দেখেন ক্রাইটেরিয়া এবং এলিজিবিলিটি, তো সেক্ষেত্রে আপনার ছেলের যে যোগ্যতা শিক্ষাগত এবং তার যা বয়স সেই অনুপাতে সে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা আপনি বিশদে জানতে পারবেন। কারণ কিন্তু একটা প্রশ্ন মানে এটা আমাকে বলতে হচ্ছে যে কেন পড়ায় মন বসছে না, এর কারণ বোধ হয় কোনো এক্সপার্ট দিতে পারবেন যিনি মনোবিদ বা সাইকিয়াট্রিস্ট। ঠিকই বলেছো শুভদীপ, এই জায়গাটা হচ্ছে যে আমি মানে পার্সোনালি বলবো তার মোটিভেশন, তার মোটিভেশন যেটা সেইটা হয়তো কোনোভাবে বিঘ্নিত। অর্থাৎ তাকে যদি অনুপ্রাণিত করা যায়, তাকে যদি অনুপ্রেরণা দেওয়া যায়, সে পড়াটাকে ভালোবেসে পড়বে। পড়ার জন্য পড়তে গেলে তখনই কিন্তু মানুষ বিরক্ত হয়। সে পড়াটাকে এখানে আপনাকে থামিয়ে একটা ছোট্ট প্রশ্ন আপনাকে বলি, আপনি বলছিলেন না যে পড়ার জন্য পড়লে হবে না ভালোবেসে, ডিফেন্সে চাকরিটাও তো এরকম, দেশকে ভালোবেসে এগিয়ে যেতে হবে অবশ্যই, শুধু টাকা রোজগারের জন্য গেলে কিন্তু হবে না, একদম একদম। কিন্তু তাদের এটা মাথায় রাখতে হবে যে তাদের তারা যেমন দেশকে ভালোবাসছে তাদেরকেও পুরো দেশ ভালোবাসছে, সেই দেশকে ভালোবাসতে রাখতে হবে, পুরো দেশ তাদের পাশে আজকে দাঁড়িয়ে পুরো দেশ তাদের সঙ্গে থাকবে। এবং তাদের একটা কথা সবসময় আসবে, শুধু দেশের ভালোবাসার সাথে সাথে তো আমার ঘর পরিবারের ভালোবাসা আছে। আমি বলবো ভারত সরকার সমস্ত দিক থেকে তাদের সমস্ত রকম দেখভাল করবার ব্যবস্থা এবং বন্দোবস্ত করে রেখেছে। স্যার আমরা আবার আলোচনা আবার ফিরে আসতাম, আপনাকে যেটা জিজ্ঞাসা করা ছিল যে কোন কোন লেভেলের জন্য কি কি এক্সাম হয়ে থাকে। এই প্রসঙ্গে আমি আপনাদের জানাবো, যেহেতু আমরা আজকে আলোচনা করছি ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, সামরিক এবং আধাসামরিক বাহিনী নিয়ে, তো এটা একটা সমুদ্র, এটা একটা সমুদ্র এবং এখানে কাজের সুযোগ বা আপনি যদি চাকরি বলেন এটাকে, আমি বলবো সেবার সুযোগ অপরিসীম। তো সেক্ষেত্রে আমি একটু ক্যাটাগরি মানে শ্রেণী বিভক্ত করে বলবো যে এই প্রস্তুতিটা শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে নেওয়ার কোনো দরকার নেই। যদি কোনো বাবা মা বা তরুণ তরুণী স্বপ্ন দেখে ছোটবেলা থেকে, যেমন তারা ওই খেলনা বন্দুক নিয়ে খেলতে খেলতেই যদি ভাবে যে তারা একদিন সত্যিকারের দেশের জন্য লড়াই করবে, তো সেক্ষেত্রে আমি বলবো তাদের 6-7 থেকেই শুরু করা যায় প্রস্তুতি। এক্ষেত্রে আমি উল্লেখ করব বিশেষ করে অভিভাবক এবং অভিভাবিকাদের, তা যারা শুনছেন আজকে যুববাণী বা আগামী দিনে যারা যুববাণীর শ্রোতা অভিভাবক বা অভিভাবিকা হয়ে উঠবে, তাদের জন্য যে রাষ্ট্রীয় মিলিটারি স্কুল এবং রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ, এই দুটো কিন্তু স্থাপিত হয়েছে শুধুমাত্র 6, ক্লাস 9 এবং ক্লাস 8 বাচ্চাদের অ্যাডমিশন নেওয়া হয় এখানে। এবং এদের যে মোটিভেশন অনুপ্রেরণার কথা তুমি বললে শুভদীপ, সেই জিনিসটা এরা তৈরি করে পড়াশোনার সঙ্গে সঙ্গে। তুমি CBSE বোর্ড এগুলো থেকেই পড়াশোনা হয়, কিন্তু এখান থেকেই ম্যাক্সিমাম আমরা দেখতে পাই আজকের যে আমাদের আর্মি যারা সর্বস্তরে মানে উচ্চ পদস্থ অফিসার, তারা প্রত্যেকে ম্যাক্সিমাম হয় RMS মানে রাষ্ট্রীয় মিলিটারি স্কুল বা রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ থেকে পাস আউট। স্যার এই 6, 8 এবং 9 যে ভর্তি হয়, ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয় বা কোন সাইটে গেলে নিতে, কোন ওয়েবসাইটে গিয়ে? একদম গুগল সার্চে গিয়ে যদি তোমরা রাষ্ট্রীয় মিলিটারি স্কুল বা রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ সার্চ করো, পুরো ওয়েবসাইট এবং সমস্ত নোটিফিকেশনের তারিখ চলে আসবে। বছরে দুবার করে বেরোয় নোটিফিকেশনটা, যেটা মেনলি আমি একটা অন্য প্রসঙ্গে আসলে আমি
বেশি করে তোমাদের বলতে চাইবো, যেটা আমি এখনো হয়তো ছেড়ে গেছি, সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের পরে মেন ক্যারিয়ারটা আমরা ওইখান থেকে শুরু করি। হ্যাঁ, তো উচ্চ মাধ্যমিকের পরে আমি বলবো উচ্চ মাধ্যমিকের আগে, মানে যারা অলরেডি উচ্চ মাধ্যমিক অ্যাপিয়ার, তাদের জন্য মানে সব থেকে আমি বলবো সুন্দর, আকর্ষণীয় এবং সম্মানজনক যে পোস্ট গুলো আমরা অফার করে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স, সেই পরীক্ষাটির নাম হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন। আচ্ছা, আমরা ছোট করে এটাকে বলি এনডিএ এনএ এক্সাম। তো এই এনডিএ এনএ এক্সাম উচ্চ মাধ্যমিক যারা পড়ছে বা যারা উচ্চ মাধ্যমিক দেবে, এইরকম যারা কিশোর কিশোরীর, মানে এখানে কিশোররা অবশ্য রাখবে, মানে একটাই জিনিস, এখানে কিশোরীরা অ্যাপ্লাই করতে পারবে না, এখানে যারা কিশোর আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে সায়েন্স, আর্টস, কমার্স, ইরেসপেক্টিভ। আমরা ভাবি যে হ্যাঁ, এখানে একটা জিনিস আছে শুধু, ইন্ডিয়ান এয়ারফোর্স এর জন্য যখন পাইলট হতে যাবে তখন কিন্তু সায়েন্স স্ট্রিমে যারা উচ্চ মাধ্যমিক করেছে তারা এএফএসবি বা এয়ারফোর্স এর জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভির জন্য তারা, যারা আর্টস বা কমার্স, তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারে, মানে উচ্চ মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিক দিতে দিতেই তারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারে। এখানে একই সঙ্গে তিনটে স্তরে নেওয়া হয়, ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স। ইন্ডিয়ান আর্মির জন্য আর্টস, কমার্স, সায়েন্স সবাই অ্যাপ্লিকেবল, নেভির জন্য আর্টস, কমার্স, সায়েন্স অ্যাপ্লিকেবল, এয়ারফোর্স এর জন্য আপনাকে সায়েন্স হওয়াটা বাঞ্ছনীয় এবং দরকারি। আচ্ছা স্যার, আপনি বললেন যে কিশোরদের জন্য, তো আমরা এই কিশোরীদের জন্য মানে মহিলাদের জন্য ডিফেন্স কতটা উপযুক্ত? বর্তমানে ভারত সরকার এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রক সর্বতোভাবে সব রকমভাবে প্রয়াস চালাচ্ছে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে যে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে যত বেশি সংখ্যায় মহিলাদের যোগদান করানো যায়। এক্ষেত্রে আমি আপনাদের বলি, আমি যেহেতু আপনাকে বললাম যে এনডিএতে কিশোরীরা অ্যাপ্লাই করতে পারে না, আজ পারছে না, হয়তো কত ভবিষ্যতে অ্যাপ্লাই করবে, দাঁড়িয়ে তো এখন মেয়েরা যুদ্ধক্ষেত্রেও যাবে বন্দুক হাতে, যাচ্ছে অলরেডি। অলরেডি আমাদের তিনজন মহিলা পাইলট আমরা পেয়েছি, প্রথম মহিলা পাইলট এবং সেটা জেট ফাইটারে আমরা পেয়েছি। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো মহিলাদের জন্য যে সুযোগ সুবিধে, সেই সুযোগ সুবিধার জন্য আফটার গ্রাজুয়েশন মানে স্নাতক হবার পরে একটা আরেকটা এরকম এক্সামিনেশন হয় ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স এর জন্য, সেটাকে আমরা বলে থাকি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস। এই পরীক্ষায় একটা স্তর আছে ওটিএ, অফিসার ট্রেনিং একাডেমি। যারা মহিলা তারা প্রত্যেকে এই পরীক্ষা অ্যাপ্লাই করতে পারে, এখনো ফর্ম ফিল আপ চলছে অলরেডি। আচ্ছা, সিডিএস এর জন্য ফর্ম ফিল আপ চলছে। এখানে তাহলে আপনি বলুন কোন সাইট, ওয়েবসাইটে গেলে তারা জানতে পারে? এই পরীক্ষাটি নেওয়া হয় সর্বভারতীয় স্তরে ইউপিএসসি, আমরা সবাই নাম শুনে থাকবো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো ওরা যদি upsc.gov.in যে ওয়েবসাইটটি আছে, মানে ইউপিএসসি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে ওরা কিন্তু কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এর জন্য মহিলারা যারা গ্রাজুয়েট, ইরেসপেক্টিভ অফ, আমি আবার আপনাদের বলছি, মানে সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখার স্নাতকেরা যদি আবেদন করে, এবং সেক্ষেত্রে তরুণ এবং তরুণী উভয়ই আবেদন করতে পারেন, এবং তারা ওটিএ, অফিসার ট্রেনিং একাডেমির মাধ্যমে তারা তাদের কিন্তু ক্যারিয়ার আর্মি, নেভি, এয়ারফোর্সে সুনিশ্চিত করতে পারে। ওটিএ ফর্ম ফিল আপ চলছে? চলছে, ওটিএ ফর্ম ফিল আপ অলরেডি চলছে। স্যার, এবার একটু আসি, যখন এই পরীক্ষার সামনে যখন এই পরীক্ষাটা পড়ছে, আছে, ফর্ম ফিল আপ চলছে, কি প্রস্তুতি নেবে, মানে কি কি বিষয় তারা বেশি করে পড়বে, যদি এগুলো একটু বলেন? খুব প্রয়োজনীয় প্রশ্ন, খুব প্রয়োজনীয় প্রশ্ন, কারণ এই পরীক্ষাটা একটা সর্বভারতীয় স্তরে হয়। তো সর্বভারতীয় স্তরে পরীক্ষাটি হওয়ার জন্য আমাদের প্রস্তুতিটাও কিন্তু অনেক দিন থেকেই নিতে হবে, মানে এক মাস পরে ইউপিএসসির কোনো এক্সাম বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কোনো প্রোগ্রাম, মানে কোনো পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের
6 মাস বা 1 বছর আগে থেকে এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে আমরা কি প্রস্তুতি নেব না, এক্ষেত্রে আমাদের যে সিলেবাসটা থাকে সেই সিলেবাসটা হচ্ছে, এটা আমি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস বা CDS এবং OTA স্নাতক স্তরের পরে যে পরীক্ষা তার কথা বলছি। আমি তোমাদের আরেকবার বলতে চাইবো NDA সিলেবাসটা নিয়ে, উচ্চ মাধ্যমিকের পরে, ওটা আমরা এখনো নিশ্চয়ই শ্রোতাদের জানাতে হবে। তো সেক্ষেত্রে এখানে CDS এর যে সিলেবাসটা থাকে মেয়েদের জন্য একটা ছাড় আছে এখানে, OTA যেটা আমি বলছিলাম অফিসার ট্রেনিং একাডেমি, সেখানে ম্যাথমেটিক্স এর পার্টটা নেই মেয়েদের ক্ষেত্রে একদম। এক্ষেত্রে একটা প্রশ্ন যদি হয়, মানে সেক্ষেত্রে কি ছেলেদের ক্ষেত্রে কি ম্যাথামেটিক্স টা নিশ্চয়ই আছে যখন মেয়েদের ক্ষেত্রে নেই? তো যারা ধরুন আর্টস থেকে যাচ্ছে, আমি সেটাই বললাম যে তুমি যদি একটা ছেলেও কিন্তু OTA এর জন্য অ্যাপ্লাই করতে পারে এবং সেক্ষেত্রে তার ম্যাথামেটিক্স এর কোনো প্রয়োজন নেই, তাকে দিতে হবে না, এটা শুধু খবর একটা। এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র যে সিলেবাসটা তার জন্য বাকি থাকছে সেটা হচ্ছে ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ। এবারে ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ এর জন্য আমি তাদের বলবো যে NCERT পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যা কিছু বই আছে সব সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের যে সংবিধান দেশের সেই সংবিধান, পলিটি এবং পুরো যাবতীয় যেটা তারা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে NCERT, সেই সমস্ত বইগুলোকে তারা যদি আরেকবার খুঁটিয়ে পড়ে তার মধ্যে থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন পাবে। ইংলিশের ক্ষেত্রে আমি বলবো ভোকাবুলারি পাওয়ারটা খুব বাড়ানো জরুরি এই ক্ষেত্রে, কারণ সিনোনিমস অ্যান্টোনিমসটা প্রচুর পরিমাণে থাকে। তো সিনোনিমস অ্যান্টোনিমস এর জন্য আমি বলবো প্রতিনিয়ত রোজ যদি তারা 10টা করে সিনোনিমস অ্যান্টোনিমস মুখস্থ করে, এবং সেটাকে সব থেকে বড় কি জানো তো শুভদীপ, এই পরীক্ষায় শুধু মুখস্থ করা বা পড়াটা ইম্পর্টেন্ট যতটা, তার থেকেও বেশি জরুরি হচ্ছে সেই পড়াটাকে রিভিশন করা, বারবার সেই পড়াটাকে রিকল করা, নইলে পড়লো আজকে ভুলে গেল কালকে, এরম করে কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমস টা করা যাবে না। এছাড়া ইডিয়মস আছে, ফ্রেজ আছে, এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে এরর কারেকশন ইন সেন্টেন্স, মানে একটা গোটা সেন্টেন্স দেবে তার মধ্যে এরর থাকবে। এক্ষেত্রে তোমাকে আমি বলবো যত ভালো ভালো গ্রামারিটিশিয়ানদের বই আছে সেই গ্রামার বইগুলোকে খুব খুঁটিয়ে পড়া, কারণ ছোট্ট ছোট্ট গ্রামারের ভুল ত্রুটিগুলো ওই সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে, তোমাকে খুঁজে বার করতে হয়। তো সেই জন্য যদি কেউ খুব ভালো করে গ্রামারটাকে অধ্যয়ন করে তাহলে সে কিন্তু ইংলিশে তার ভয় থাকার কোনো কারণ নেই। আর NCERT তে তো আমরা সবাই পড়েছি যে ভূগোল, যে ইতিহাস, যে বায়োলজি, যে কেমিস্ট্রি, ফিজিক্স, পদার্থবিদ্যা বলো, এগুলোই থাকছে, এবং পুরো GK একটা থাকে, আর একটা থাকে খুব পরিমাণে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স। যেহেতু যুবক যুবতী, আমি তাদের অনুরোধ করব তারা যদি আমাদের অল ইন্ডিয়া রেডিওর যে সমস্ত নিউজগুলো প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় প্রচারিত হয় সেগুলো এখনকার অ্যাপের মাধ্যমে তারা ডাউনলোড করে যদি তারা প্রতিনিয়ত আমাদের অল ইন্ডিয়া রেডিওর যে সমস্ত নিউজ সেগুলো যদি শোনে, তাতে যে পরিমাণ ইনফরমেশন এবং যে পরিমাণ তথ্য, যুবক যুবতীর উপকার হবে। তাছাড়াও তারা যদি আমাদের প্রসার ভারতীর দূরদর্শনের যে নিউজ চ্যানেল ডিডি নিউজ আছে যদি সেটি শোনে, তাতে যা ইনফরমেশন থাকে, যা তথ্য থাকে, সেখান থেকে তাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও আমি বলবো যারা আরো ভালো প্রিপারেশন করতে চাইবে, লোকসভা টিভি, রাজ্যসভা টিভি, মানে কোনো ছাত্রকে যদি লোকসভা টিভি, রাজ্যসভা টিভি, ডিডি নিউজ আর অল ইন্ডিয়া রেডিওর ঘন্টায় ঘন্টায় প্রচারিত নিউজ কেউ শুনে আর সেটাকে যদি নিজে অধ্যয়ন করে বা কোথাও রেকর্ড করে রাখে, সেই ছেলের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো ভয় পাওয়ার প্রশ্ন থাকে না। এবারে দ্বিতীয় আরেকটা আসছে ম্যাথামেটিক্স, যেটাতে কেউ কেউ ভয় পায়, কিন্তু ম্যাথসের জন্য কাউকে ভয় পাওয়ার কিছু নেই, হাতি ঘোড়া বিশাল কিছু নেই, সাধারণ ম্যাথামেটিক্স থাকে। কিন্তু একটা জিনিসের যেটা দরকার হয় সেটা হচ্ছে প্রতিদিনের প্র্যাকটিস, বিভিন্ন অঙ্ককে বিভিন্ন রকম ভাবে প্র্যাকটিস করার, এবং সেই সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে মানে টাইম ম্যানেজমেন্ট যেটা আমরা বলি, কিছু ম্যাথের ট্রিক্স অ্যাপ্লাই করে, কিছু ম্যাথামেজিক অ্যাপ্লাই করে, নিশ্চয়ই বেদিক ম্যাথামেটিক্স আছে, তো এই বেদিক ম্যাথামেটিক্স হলো, তারপরে আপনার ম্যাথামেজিক হলো, এরকম কুইকার শর্টকাট দিয়ে ম্যাথসগুলোকে যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় ম্যাথসটা যদি কেউ প্রতিনিয়ত 2-3
ঘন্টা করে অধ্যয়ন করে, প্র্যাকটিস করে, মানে খুব সুন্দর ভাবে সে লিখিত পরীক্ষাটাই উতরে যাবে। কিন্তু সুবোধী লিখিত বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। গান শুনতে শুনতে আরো এক বন্ধু ফোন করেছিলেন, পি কে ভট্টাচার্য, রাসবিহারী এলাকা থেকে ফোন করেছেন স্যার। উনি জানতে চাইছেন যে ইন্ডিয়ান আর্মিতে
পদাতিক বাহিনী যে আছে সেখানে কি মহিলাদের নিয়োগ করা হয়, মানে বিভিন্ন দেশে আমেরিকা বা ইসরায়েলে করা হয়, ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মি পদাতিক বাহিনী থেকে মহিলাদের নিয়োগ করা হয় কিনা? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আমি ওনাকে বলবো যে আপনি, আপনার যদি কন্যা সন্তান থেকে থাকে, ইন্ডিয়ান আর্মি মানে স্থলবাহিনী, স্থলবাহিনীর একটু আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, অফিসার ট্রেনিং একাডেমি বা ওটিএ যেটি মহিলারা দিতে পারে, এটা ইন্ডিয়ান আর্মি এবং স্থলবাহিনীরই একটি পরীক্ষা সর্বভারতীয় স্তরে, এবং সেই পরীক্ষাটা দেবার পরে ওরা ইন্ডিয়ান আর্মিতে স্থলবাহিনীতে নিযুক্ত হতে পারবে, এবং সেটা অফিসার র্যাঙ্কে পোস্টিংটা যে ইনফ্যান্ট্রিতেই হবে না অন্য কোনো ডিপার্টমেন্টে হবে সেটা ডিপেন্ড করবে ওনার র্যাঙ্কিং, এবং আফটার ইন্টারভিউ যখন উনি সিলেক্টেড হয়ে উনি যখন ইনসেপশন করবেন ওনার সার্ভিসে, কিন্তু এই সুযোগ আছে। আচ্ছা স্যার, যে প্রসঙ্গে আমরা ছিলাম যে আমরা স্নাতকের পর যে সমস্ত ডিফেন্সের পরীক্ষা হলো সেখান বিষয়গুলো নিয়ে কথা বললাম, এবার আগের বিষয় একটু ফিরে যে যে উচ্চ মাধ্যমিকের পর যারা পরীক্ষা দেবে ডিফেন্সে তাদের প্রস্তুতি যদি একটু বলেন। হ্যাঁ শুভদেব, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে বেশিরভাগ বাবা মায়ের কিন্তু চিন্তা হয় যে উচ্চ মাধ্যমিকের পরে আমার ছেলেটির ভবিষ্যৎ কি হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কোনো কারণ নেই, আপনি যা যা স্বপ্ন আপনার ছেলেকে নিয়ে দেখছেন সেগুলো সব কিছু পূরণ করতে পারেন আপনি ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সের মাধ্যমে। প্রথমত কথা হচ্ছে যে আমরা কি চাই, উচ্চ মাধ্যমিকের পরে চাই ছেলে জয়েন্ট এন্ট্রান্স দেবে, জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন নেবে, নিয়ে আইদার ডাক্তারিতে যাবে আইদার ইঞ্জিনিয়ারিং মানে কোনো একটা স্ট্রিমে সে যাবে। এবার চিন্তা থাকে র্যাঙ্কিং কি হবে, র্যাঙ্কিং যদি ভালো না হয়, ভালো কলেজ না পায়, তাহলে প্রাইভেটে তাকে কিছু করতে হবে, এরকম অনেক কিছু থাকে। সেক্ষেত্রে আমি বলবো, এবারে একটা জিনিস একটু বলে দিই যে র্যাঙ্কিং হলো বিটেক সে পড়লো, বিটেকের পরে আবার টেনশন থাকে কি না প্লেসমেন্ট, ক্যাম্পাস প্লেসমেন্ট কি হবে, জব কি পাবে। সেক্ষেত্রে আমি বলবো এই জয়েন্ট এন্ট্রান্স জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাই যদি আরেকটু অন্যভাবে নেওয়া যায়, মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে এক্সাম তার মডিউলে যদি নেওয়া যায়, এবং এই এক্সামটি বছরে দুবার হচ্ছে, কোন কোন সময় যদি হয় একটু বলেন। বছরে দুবার, হ্যাঁ না বছরে ছমাস সারা, যেমন মনে করুন আপনার এই সেপ্টেম্বরে একবার হয়, এপ্রিলে একবার হয়, এরকম হয় এই নোটিফিকেশন বেরো, মানে সেপ্টেম্বরে একবার হবে, একবারই আপনার এপ্রিলে হবে, যেমন আমাদের সিডিএস এরও বছরে দুবার করে পরীক্ষা হয়, ঠিক আছে, এগুলো বছরে দুবার করে পরীক্ষা হবে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমি বছরে দুবার করে পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার জন্য জয়েন্ট এন্ট্রান্সের লেভেলে যে ম্যাথামেটিক্সের সিলেবাস, পুরো সিলেবাসটাই কিন্তু এনডিএতে লাগবে, এই ম্যাথামেটিক্সের পুরো প্রিপারেশনটা নিতে হবে। যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট তারা যদি একটু আগে থেকে সচেতনভাবে এই সিলেবাসটা নিয়ে পড়াশোনা করে তাহলে ভালো, কারণ তাদেরও এই 300 নম্বরের যে ম্যাথামেটিক্সের যে পেপারটা আছে সেটা তাদেরও দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ইংলিশ থাকছে তাদের সঙ্গে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি কি উচ্চ মাধ্যমিক লেভেলেই থাকছে? কোনটা না, এই 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 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা 11-12 এবং এনসিইআরটির 5-10, মানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি যেগুলো পড়লাম থাকছে, কিন্তু ধরুন যে ছেলেটি মাধ্যমিকের পর আর্টস নিয়ে পড়ছে বা কমার্স নিয়ে পড়ছে, সেক্ষেত্রে তো পদার্থ 11-12 যে কেমিস্ট্রি বা ফিজিক্স ম্যাথামেটিক্স, আমি সেটাই বললাম 11-12 এর কিন্তু সমস্তটা থাকে না, কিছু অ্যাপ্রোচ হয়তো আসে, ঠিক আছে, কিন্তু 11-12 না পড়েও সে যদি মানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পদার্থবিদ্যা রসায়ন শাস্ত্র এগুলোকে যদি ভালো করে অধ্যয়ন করে সেখান থেকেও তারা সেই উত্তরটা কিন্তু দিতে পারবে। সায়েন্সের স্টুডেন্টদের একটুখানি সুবিধা হবে, একটু বেশি সুবিধা হবে, কিন্তু আর্টস কমার্সরাও যদি পরিশ্রম করে, পরিশ্রমের তো কোনো বিকল্প হয় না, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অসুবিধা নেই, এবং তাদের স্কোরিং করার জন্য ইংলিশ রয়েছে, ভারতের ইতিহাস রয়েছে, ভারতের ভূগোল রয়েছে, এছাড়াও আমাদের যে আরো অন্যান্য ভারতের সংবিধান, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, আমি যেগুলো বললাম, মানে এটা কিন্তু এই পার্টটা ম্যাথস এর পার্টটাই শুধু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এর 11-12 এর সিলেবাসের উপরে হয়, কিন্তু বাকি সমস্তটাই কিন্তু আপনার ওই কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের বা ওটিএ এর যে সিলেবাস তার নিরিখেই কিন্তু এটাও হয়। আচ্ছা, একটা ফোন আছে নিশ্চয়ই 1-3-1-3-4-2 তে, হ্যালো, না বন্ধু সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। স্যার তারপরে যে এই ধরুন মানে যারা ধরুন জেনারেল লাইনে পড়াশোনা করেনি বা করতে
ইচ্ছেও নেই। কেউ বিটেক করেছে জয়েন্ট দিয়ে, কেউ ডাক্তারি পড়েছে, অন্য কোনো আদার সাইডে পড়েছে, তারা কি কখনো ডিফেন্সে সব পড়ার পর ডিফেন্সে যোগদান করতে পারে চাকরির ক্ষেত্রে, বা তাদের কি কোনো সুবিধা আছে? আমি এখানে একটা কথা বলবো, ইংলিশে একটা কথা আছে ইন্ডিয়ান আর্মিতেও খুব প্রচলিত, লিভ লাইফ লেস অর্ডিনারি, মানে হচ্ছে তুমি জীবনটাকে কি ওই একঘেয়ে গতানুগতিক ভাবে বা ওই একটা বোর্ডের মধ্যে নিয়ে যেতে চাও, না তোমার জীবনের মধ্যে তুমি রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারটাকে আনতে চাও, এবং জীবনের মধ্যে একটা থ্রিল থাকবে, কাজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকবে, একটা অ্যাডভেঞ্চার থাকবে, এগুলোর জন্য ইঞ্জিনিয়ারও যেরকম দরকার আমাদের ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সে, সেরকম একটা ডক্টরেরও দরকার হয়। এবং মেয়েদের জন্য ম্যাডাম একটু আগে বলছিলেন, তাদের জন্য আমি বলবো MNS একটা আছে, মেডিকেল ন্যাশনাল স্কিম আছে ইন্ডিয়ান আর্মিতে, সেখানে হচ্ছে যারা BSc নার্সিং পাস করেছে বা MSc নার্সিং পাস করেছে, করে একটা সরকারি হসপিটাল বা কোনো হসপিটালে নার্সিং এর কাজ না করে, সেও কিন্তু একটা র্যাঙ্ক বা একটা অফিসার র্যাঙ্কে রিক্রুট হয়ে সেও কিন্তু পারে দেশের সেবা করতে, এবং তারা পারে সেই সেই রোমাঞ্চ সেই অ্যাডভেঞ্চারটাকে উপভোগ করতে। এক্ষেত্রে মহিলারাও যেতে পারে। ইঞ্জিনিয়ারদের কথা বললে শুভদীপ, এই জায়গাটা আমি একটু তোমাদের সময় নেব, জায়গাটা হচ্ছে যে ইঞ্জিনিয়াররা এখন একটা রিসেশন চলছে সব জায়গায় জানি, ক্যাম্পাস প্লেসমেন্ট নিয়ে খুব প্রবলেম ক্রাইসিসের মধ্যে রয়েছে। তাদের জন্য আমি বলবো, সমস্ত স্ট্রিমের যারা বিটেক গ্রাজুয়েট, তারা যদি কয়েকটা এন্ট্রি স্কিমের নাম আমি একটু এখানে বলতে চাইবো, সেটা হচ্ছে ইউনিভার্সিটি এন্ট্রি স্কিম, টেকনিক্যাল গ্রাজুয়েট এন্ট্রি স্কিম, এই যে সমস্ত আমাদের এন্ট্রি স্কিমগুলো রয়েছে, এইগুলো হচ্ছে কিন্তু যারা বিটেক পাস আউট তাদের, এই যে আমরা একটা সর্বভারতীয় স্তরে CDS OTA একটা কঠিন লিখিত পরীক্ষা, তারপরে সিলেকশন, তারপরে ইন্টারভিউ, তাদের কিন্তু দরকার নেই। আচ্ছা, যারা বিটেক করেছে তারা ডাইরেক্ট সোজাসুজি একেবারে ওই ইন্টারভিউ স্তরে পৌঁছে যাবে, এই রিটেন পরীক্ষাটা বা এই লিখিত পরীক্ষাটা তাদের আর দিতে হচ্ছে না। টেকনিক্যাল গ্রাজুয়েট স্কিমে এই স্কিম গুলোর মাধ্যমে, এছাড়াও NAIC নেভির বিভিন্ন এরকম স্কিম আছে, এয়ারফোর্সের আছে, ইন্ডিয়ান আর্মির আছে, যেখানে যারা বিটেক ডিগ্রি হোল্ডার যে কোনো স্ট্রিমে, ম্যাক্সিমাম স্ট্রিমটাই প্রায় নেওয়া হয় এখানে, সেখান থেকে তারা ডাইরেক্ট ইন্টারভিউ স্তরে চলে যাবে, তাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধু ওই ইন্টারভিউটা তারা যদি উত্তীর্ণ হতে পারে, সফলতা অর্জন করতে পারে, তাদের কিন্তু র্যাঙ্কড অফিসার তারা। আচ্ছা স্যার, শুধু বিটেক ডিগ্রি ছাড়া যদি তারা ধরুন জয়েন্টে পাশ করে MBBS ডাক্তার হয়েছে, তাদের জন্য ডেন্টাল ক্রপস আছে, মেডিকেল ক্রপস আছে, আর্মিতে যা আছে এই ভূভারতে তাই আছে, মানে মেডিকেল ক্রপসও আছে, তোমার ডেন্টালদের ডেন্টাল যারা ক্রপস তাদের জন্য আছে, মানে মেডিকেল ক্রপস মানে এখানে ডাক্তার লাগেই তো, ইন্ডিয়ান আর্মিতে ডাক্তার লাগছে, সেক্ষেত্রে তাদের দন্ত চিকিৎসক রিটেন পরীক্ষা দিতে হচ্ছে না, রিটেন নয়, তাদের ডাইরেক্ট SSB অ্যাপিয়ার করতে হচ্ছে। এত যে মানে পুরো ধরুন এই 10,000 ছেলের সাথে কম্পিটিশন না দিয়ে একেবারে সরাসরি ইন্টারভিউতে যখন যাচ্ছে, কিভাবে প্রস্তুতি নেবে তারা? হ্যাঁ, এইখানে আমি আরেকটা স্তরের কথা একটু উল্লেখ করে দিই, কারণ এটা একটা এত বিশাল বড় সাবজেক্ট এবং একটা এত এখানে সুযোগ এবং সুবিধা রয়েছে, সেটা মানে একটা প্রোগ্রামের মধ্যে অনুষ্ঠানের মধ্যে হয়তো সম্পূর্ণভাবে আমি ব্যক্ত করতে পারছি না, মানে আমি কোনটা বলবো কোনটা বলবো না, আমি নিজেও একটুখানি দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি একটা জিনিস বলতে চাইবো, যে সমস্ত বাচ্চারা উচ্চ মাধ্যমিকের পরে ভালো রেজাল্ট করেছে, তারা জয়েন্টের জন্য হাহুতাশ করছে, তাদের আমি বলবো এখনো ফর্ম ফিল আপ চলছে 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিমে, 8 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে জয়েন ইন্ডিয়ান, মানে লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ। আচ্ছা, কোন ওয়েবসাইটে তারা ফিল আপ? joinindianarmy.nic.in এ। আচ্ছা, তারা যদি অ্যাপ্লাই করতে চায় ওখানে নোটিফিকেশনও আছে, তারা গিয়ে লগ ইন করলে পারি, দেখবে বাঁদিকে একদম 10+2 দেওয়াই আছে, 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম, তারা অ্যাপ্লাই করুক, তারা অ্যাপ্লাই করলে ডাইরেক্ট এই NDA-র যে রিটেন পরীক্ষা, যেখানে 300 নম্বরের ম্যাথামেটিক্স এবং 600 নম্বরের ইংলিশ, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যে একটা হিউজ সিলেবাসের উপর পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা তাদের দিতে হচ্ছে না। তারা যদি 80%, 90%, 85% মার্কস অলরেডি পেয়ে থাকে HSC বা তাদের যদি সেই নাম্বার থাকে 80-র কাছাকাছি, তারা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করবে, তাদের ডাইরেক্ট ইন্টারভিউতে ডাকা হবে, তারা ওখান থেকে কি করবে, ইন্টারভিউ সিলেক্ট হলে তারা বিটেক পড়বে,
আচ্ছা তারা বিটে পড়বে, তাদের ওখানে মানে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স ওরা ওদের কি করবে না বিটে পড়াবে, বিটে পড়িয়ে বিটে গ্রাজুয়েট হোল্ডার করিয়ে আবার অফিসার র্যাঙ্কে প্লেসমেন্ট দেবে। মানে এই ইন্টারভিউটা পড়ার শেষের সাথে সাথে আবার চাকরি, কোনো চাকরির ক্যাম্পাস প্লেসমেন্ট নিয়ে টেনশন নেই, কোনো কিছু নেই, এবং সঙ্গে সঙ্গে র্যাঙ্ক। এবং সব থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে যে এই সম্মান কোথায় পাবে, একটা সবাইকে সম্মান করেই আমি বলছি, একটা সাধারণ বিটে গ্রাজুয়েট একটা কোনো কর্পোরেট সেক্টরে চাকরি করছে, আর একজন যখন ইন্ডিয়ান আর্মির এমব্লেম করা ক্যাপ আমরা কেউ পড়তে পারছি, ওই যে আমাদের ন্যাশনাল এমব্লেম করা ক্যাপ সে মানে সে ওয়্যার করতে পারছে, এবং তার পুরো যে সেই ড্রেসিং সে যখন পাস দিয়ে যাবে, আর একজন যখন কর্পোরেটে করা সে যাবে, দুজনের মধ্যে আমরা কার দিকে তাকিয়ে দেখবো শুভদীপ, এটা পরিষ্কার। সেই জায়গা থেকে আমি বলবো উচ্চ মাধ্যমিকের পরে যারা ভালো মার্কস পেয়েছে তারা টেকনিক্যাল এন্ট্রান্স স্কিম অ্যাপ্লাই করুক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা তারা ইন্ডিয়ার ফর্ম ফিল আপ করে দেবে, যখনই বেরোবে ইন্ডিয়ান আর্মির ফর্ম ফিল আপ করবে, তারা পরীক্ষা দিক, এনডিএর ফর্ম ফিল আপ করে তারা পরীক্ষা দিক। একটা যে প্রসঙ্গটা আমরা ছেড়ে গেছিলাম যে আমরা যারা ইঞ্জিনিয়ার তারা কি করব, বা তারা তো অ্যাপ্লাই করলাম, এবং এটা একাধিক এন্ট্রান্স স্কিমের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়, প্রচুর সংখ্যায় নেওয়া হয় বিভিন্ন জায়গায়। শুধু আমি বারবার ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স বলছি, এখানে আমাকে কোস্টগার্ডের নামও বলতে হবে, এটাও ডিফেন্স মন্ত্রণালয়ের মানে ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে পড়ে, ইন্ডিয়ান কোস্টগার্ড উপকূলরক্ষী বাহিনী যেটা আমরা বলি, তো ওনারাও কিন্তু সিলেক্ট করে যারা বিটেক গ্রাজুয়েট। এই পুরো যারা বিটেক হয়েছেন তারা রিটেন এক্সামকে না দিয়েও তারা ডাইরেক্ট ইন্টারভিউ অ্যাপিয়ার করতে পারবে, শুধু অ্যাপ্লিকেশনটা করতে হবে। স্যার এই সিডিএস এর জন্য কটা কি ইন্টারভিউ রাউন্ড হয়, বা এই ইন্টারভিউ রাউন্ডগুলোর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা রাউন্ডের জন্য নিজেকে কিভাবে তৈরি করা যাবে সেটা যদি আপনি একটু বলেন। সুদীপা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের এই পুরো যে আমরা আলোচনা করছি এই আলোচনায় এই প্রশ্নটা মানে খুবই দামি। সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউ এটাকে আমরা বলি, মনে করো রিটেন এক্সাম কেউ ক্লিয়ার করলো, মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি নেভাল একাডেমি রিটেন এক্সাম কেউ ক্লিয়ার করলো, এরপরেই কিন্তু তাকে অ্যাপিয়ার করতে হবে SSB, কেউ CDS কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস ক্লিয়ার করলো তাকেও করতে হবে SSB, যারা ডাইরেক্ট এন্ট্রান্স স্কিমে যাচ্ছে, টেকনিক্যাল গ্র্যাজুয়েট এন্ট্রান্স স্কিমে যাচ্ছে, 10+2 বিটেক ক্যাডেট এন্ট্রান্স স্কিমে যাচ্ছে, সবাইকেই এই SSB ইন্টারভিউটা দিতে হবে। এটার নাম হচ্ছে সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউ। এই ইন্টারভিউয়ে প্রথমত যেটা দেখা হয় সেটা হচ্ছে প্রার্থী আত্মবিশ্বাস, তার মানসিক সক্ষমতা, এবং তার সঙ্গে সঙ্গে তার দেশপ্রেম। যদি আমি খুব ছোট করে এটাকে আমি বলতে পারি তাহলে আমি এই তিনটে শব্দে এটাকে ব্যাখ্যা করতে পারবো, এক হচ্ছে আত্মবিশ্বাস, মানসিক সক্ষমতা, আর তৃতীয়ত হচ্ছে দেশপ্রেম। এই দেশপ্রেম এবং আত্মবিশ্বাস এই দুটো এবং সঙ্গে আমাদের মানসিক সক্ষমতা কিন্তু আমাদের এই ইন্টারভিউ সেশনটাকে উত্তীর্ণ বা সফলতার সঙ্গে কমপ্লিট করার জন্য আবশ্যক শর্ত। এবারে আমি তোমাদের একটু ডিটেলসে বলি যে সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউটা হয় কি। প্রথম দিনে যখন প্রার্থীরা উপস্থিত হয় বিভিন্ন SSB সেন্টার হয়, এখানে আরেকটা জিনিস হয়, যারা এয়ারফোর্সে যাবে তাদের জন্য কিন্তু হয় এয়ারফোর্স সিলেকশন বোর্ড ইন্টারভিউ, তারা কিন্তু সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউতে যায় না, তারা যায় এয়ারফোর্স সিলেকশন বোর্ড ইন্টারভিউতে। কিন্তু যারা SSB অ্যাপিয়ার করে বা যায় তাদের প্রথম দিনে একটা রাউন্ড হয়, সেটা হচ্ছে PPDT, পিকচার পারসেপশন ডেসক্রিপশন টেস্ট। এখানে কি হয় না, একটা হেজি পিকচার তাদের দেওয়া হয়, সেই পিকচারটায় কিছু ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারটা তাদের অবজার্ভ করতে হয়, করে একটা প্লটিং করে তাদের যে ক্রিয়েটিভিটি, তাদের মধ্যে যেটা আমি বললাম মানসিক সক্ষমতা, ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, অবজারভেশন, এই শক্তিগুলোর সমন্বয় তাকে একটা স্টোরি রাইটিং করতে হয়, একটা 3 মিনিটের মধ্যে তাকে একটা স্টোরি রাইটিং করতে হয়। তার মধ্যে থেকে বোঝা যায় সেই বাচ্চাটির ডোমেইন কি আছে, মানে আমরা এটা ওর মাধ্যমে, এটা DRDO থেকে মানে ডিজাইন করা একটা ইন্টারভিউ প্রসেস, যে প্রসেসের মধ্যে থেকে আমরা বুঝে নিই যে এই বাচ্চাটি বর্ডারে দাঁড়িয়ে বা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নার্ভাস ফিল করবে কি করবে না, সেই বাচ্চাটির মধ্যে ডিসিশন নেবার, কারণ সে লিডার হচ্ছে। আমরা এখানে বলি অফিসার লাইক কোয়ালিটি, আমরা অফিসার লাইক কোয়ালিটিটা আমরা তার মধ্যে থেকে দেখে নিই। তো সেই অফিসার লাইক কোয়ালিটিগুলো কি কি, প্রথম হচ্ছে সিদ্ধান্ত, দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকতে হবে, আচ্ছা দূরদর্শিতা থাকতে হবে, একসঙ্গে মিলে কাজ করার
একটা মানসিকতা থাকতে হবে। জটিল জিনিসকে সরল করে সেটাকে নার্ভাস না হয়ে সেটার প্রতি ডেডিকেটেডলি এগিয়ে যাওয়ার সলিউশন বার করার মানসিকতা থাকতে পারবে, ডিসিপ্লিন থাকবে, এবং সব থেকে যেটা বড় জিনিস সেটা এখানে হচ্ছে তার মধ্যে কিছু স্পেসিফিক কোয়ালিটি থাকবে, সেটা ইনবর্নও হতে পারে আবার সে সেটা নিজের মধ্যে তৈরিও করতে পারে। যেমন একটা দেশাত্মবোধ, দেশপ্রেম, এর সঙ্গে সঙ্গে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে এই পিপিডিটি রাউন্ডের পরেই আমাদের একটা রাউন্ড আছে, সেটা হচ্ছে মানে অনেকগুলো রাউন্ড হয়, আমি হয়তো এই সময় অভাবে আমি সবটা বলে উঠতে পারবো না। হ্যাঁ, তো সেই পিপিডিটি রাউন্ডের পরে আমাদের এসআরটি থাকে, ল্যাট থাকে, তারপরে আমাদের গ্রুপ ডিসকাশন থাকে, লেকচারেট থাকে, জিটিও টাস্ক থাকে, জেপিই থাকে, ইন্টারভিউ থাকে। তো এই কনফারেন্স টোটাল জিনিসটা নিয়ে এই জিনিসটা হয়। প্রত্যেকটা স্তরেই দেখা হবে প্রার্থীর মানসিক সক্ষমতা, তার মধ্যে আত্মবিশ্বাস এবং তার দেশপ্রেম এবং তার সিদ্ধান্ত নেবার এবং তার বলিষ্ঠ পদক্ষেপের জন্য সে তৈরি কিনা। আর একটা জিনিস যেটা খুব দরকারি এখানে, এই ছেলেটি কোনো পরিস্থিতিতেই নার্ভাস ফিল করবে কিনা, টেনসড হয়ে যাবে কিনা, বা ভীতু প্রকৃতির কিনা, মানে কারেজিয়াস কিনা, মানে সে যদি একটু ভীতু প্রকৃতির হয় তাহলে কিন্তু একটু সমস্যা হবে। স্যার আসছি আপনার সাথে আরো কথা, কারণ সময় একেবারেই শেষের পথে। বন্ধুদের জানিয়ে রাখি এই মাসে বলতে চাই এর বিষয়, ভূতেরা কি এখন অতীত না মনের কোণে আছে ঠিক? তোমরা এই বিষয়ের উপর চিঠি পাঠাও, চিঠি পাঠানোর শেষ তারিখ 21 নভেম্বর। স্যার আপনি তো মানে প্রচুর ছাত্রছাত্রীর সাথে নিয়মিত ওঠা বসা, তাদেরকে অধ্যয়নের মধ্যে দিয়ে নিয়ে যান, এরকম ছাত্রছাত্রী তো প্রচুর আছে, হয়তো ইন্টারভিউতে গিয়ে লেখা পরীক্ষায় পাশ করার পরও ইন্টারভিউতে গিয়ে হয়নি কোনো কারণে, তো মানসিক জোরটা কিভাবে বাড়াবে, মানে হতাশ না হয়ে? এই যুব সমাজের তো মানে একটা আমাদের সমাজের হতাশ হয়ে যাওয়া, ফেল করছি, রিটেন কোয়ালিফাই করতে পারছি না, পরের বার মনোবলটা ভেঙে যাচ্ছে, এই মনোবল বাড়ানোর দাওয়াইটা কি যদি একটু বলেন। শুভদীপ, তুমি খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছো, মানে প্রশ্নগুলো সত্যি খুব 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 মানে মনোগ্রাহী। এই জায়গায় আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যেটাকে ভালোবাসি সেটা যদি না পাই তার জন্য কি আমরা হতাশ হব, না সেটার জন্য আবার ঝাঁপিয়ে পড়ব? আর আমরা কি আমাদের মধ্যে এতটুকু আত্মবিশ্বাসী নেই যে যেটা আমি পৃথিবীতে চাই সেটা আমি পৃথিবীতে অর্জন করবার মানসিকতা? মানে আমরা ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ডের কথা বলছি, এখানে তো যুদ্ধ জয়ের গল্প, এখানে তো আমরা যুদ্ধ জেতার গল্প, মানে আমরা চাইবো সবসময় জিততে, এখানে হারার মানসিকতা কেন আসবে? এবং সব থেকে বড় কথা মোটিভেশনের যদি কথা বলো, আমরা বিভিন্ন বায়োগ্রাফি পড়তে পারি, অটোবায়োগ্রাফি পড়তে পারি, বিভিন্ন যে সমস্ত ভিডিও ক্লিপিংস আছে আমরা সেগুলো দেখতে পারি, দেখে আমরা নিজেদের মোটিভেশন করতে পারি। কিন্তু আমি আমার যুববাণীর সমস্ত শ্রোতা বন্ধুকে বলবো যে তোমরা হতাশ হয়েও না, তোমাদের জন্য আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে যদি তোমরা শুধু লড়াই লড়াই এবং লড়াই তোমার স্বপ্নটাকে সত্যি করার জন্য তুমি শুধু সেই লড়াইয়ের পথে প্রতি নিয়মিত পরিশ্রমটা করে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যুববাণীর ডাকে সাড়া দিয়ে কিন্তু আবারও আসতে হবে। তোমাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যুববাণীর সমস্ত শ্রোতা বন্ধুকে আমার তরফ থেকে অভিনন্দন, নমস্কার এবং শুভেচ্ছা রইল পরীক্ষার্থীদের জন্য। অনেক অনেক ধন্যবাদ। Thank you.
জিয়ে যত কুশর জমি শুভেচ্ছা শিশির দিয়ে উৎসাহের তাপ প্রেরণার ধারা আবেগে ধরে মানুষ বৃদ্ধে মিলবে সুফল তখন অনায়াসে জানে না তো কেউ নতুন অঙ্কুর সে ফুটবে কোথায় হেসে হেসে স্বপ্নের বীজ ফেলে রেখো না ভাসিয়ে রাখো বাতাসে সম্ভাবনা রোদ মাটি জল ছড়াও এবার চারিপাশে আকাশবাণী কলকাতা কলকাতা ক ও খয়ের অনুষ্ঠান শুনছেন। কলকাতা খয়ের অনুষ্ঠান ঘোষণা একটু পরে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 456.4 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ ফারাক্কা এবং পুরুলিয়া রেডিও কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজ বাসন্তী কৃষ্ণনগর এবং পশ্চিম মেদিনীপুর রেডিও কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজ মালুরঘাট রেলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আমি বিশ্বাস করি না যে তামাক ঘাতক দ্রব্য। আমরা যাই বলি না কেন, মুঝে ডর হ্যায় ইয়ে ক্যান্সার হ্যায়। কিছু সংখ্যক মানুষ আমাদের বিশ্বাস করে না। আমি বিশ্বাস করি না। তামাক ঘাতক দ্রব্য প্যাকেটের উপর লেখা রয়েছে, পড়ে দেখুন বিশ্বাস করুন। ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্বারা জনহিতে জারি। এখন শুনুন নীতেন্দ্র গীতি পরবর্তী। শপিং কে পড়লে নাপ তোলে বদল কর দিখায়। हेलो एंड वेलकम टू नाप तोल। दोस्तों हम आपके शॉपिंग दोस्त समर और सोनल। যাই দেখে থাকো না কেন সেটা তোমার মন গড়া। তুমি বলছিলে যে যে ছবিটা তুমি দেখেছিলে সেই ছবিটার সঙ্গে ওই ভদ্রলোকের খুব মিল, কিন্তু এখন তুমি বলছো এই ছবিটা নাকি সেই ছবিটা নয়, অর্থাৎ এই ছবিটার মুখের সঙ্গে ওই ভদ্রলোকের কোনো মিল নেই। কিন্তু আমি কি বলছি, আমি বলছি এই ছবিটা সেই ছবিটা।